हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल हैप्पीज ब्लॉग। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজকে হলো একটা স্পেশাল ডে। আজকে হলো 26 নভেম্বর, আমার ছেলের বার্থডে। তো সেই কারণে রান্নাবান্না জোরজোর চলছে, রান্নাবান্না করছি। আর চলো আজকে কতটা ভিডিও করতে পারবো জানি না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এই দেখো বার্থডে বয় এখন খেলু খেলু করছে। এই যে এখনো খেলাধুলা করছে। কি করছো তুমি? খেলছি। আজকে তোমার কি বার্থডে? আজকে তোমার বার্থডে। সবাই আমার সোনাটাকে আশীর্বাদ করো, যেন অনেক বড় হতে পারে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখবে তারা সবাই আমার ছেলেটাকে আশীর্বাদ করো। এইটা হলো ওর 6 বছরের বার্থডে। তো সবাই আমার সোনাটাকে আশীর্বাদ করো, যেন বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, খুব ভালো ছেলে তৈরি হয়, খুব যেন বড় হয়। সবাই তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো। সবাইকে নমস্কার জানিয়ে দাও আন্টিদেরকে, বলো আমাকে সবাই আশীর্বাদ করো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। ও, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে ওর জন্য আমি একটু নুডলস বানিয়ে দিলাম স্যুপ করে। তো চলো ওকে দিয়ে দিই খাবারটা। আর ও দেখো এটা পেয়ে কতটা হ্যাপি। ও আসলে এই নুডলসটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, চলো এবার তো রান্নাবান্না করতে হবে। আর এই যে দেখো, আমি এখন এখানে ফ্রাইড রাইসের জোগাড়টা করছিলাম। আর আমি একটা একটা করে রান্না করছি, একটা একটা করে আবার জোগাড়ও করছি। এইভাবেই রান্নাবান্না চলছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু কাজও আছে, তো আমাকে একাকেই করতে হবে। তো সেই কারণে একটা করে রান্না বসাচ্ছি, একটা করে জোগাড় করছি। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাই 5 রকমের যে ভাজাটা, সেটা কিন্তু সকাল সকাল করে দিয়ে চলে গিয়েছিল। তো সেই কারণে আর একটু সুবিধেও হলো। 5 রকমের ভাজাটা মোট কথা ওই করেছে, মানে তোমাদের দাদা ভাই করেছে। আর বাকি যে রান্নাবান্না সেগুলো কিন্তু আমি করছি। তো 5 রকমের ভাজা মানে অলরেডি হয়ে গেছে, আর এখন আর দই পটলটাও হয়ে গেছে। আর এখন আমি যেটা বানাচ্ছি শাহি পনির। তো শাহি পনিরটা তো হয়েই এসেছে, এরপর নামিয়ে নেব। তো এইভাবেই চলছে আর কি আজকের আমার মানে রান্নাবান্না টুকটুক করে চলছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটু রিলসও বানাচ্ছিলাম। তো জানো তো এইসব মানেই তো আগে রিলস আর রিলস। তো যাই হোক, এই যে ওর বাবা ওকে আশীর্বাদ করছে আর একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তো তোমরাও আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, ভালো ছেলে হতে পারে, জীবনে সব কিছু যেন ওর খুব ভালো হয়। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যারা যারা এই ভিডিওটা দেখছো। তো দেখো এটা হলো নেক্সট ডে, মানে পরের দিন এসেছিলাম আমরা রেস্টুরেন্টে ওর বার্থডে সেলিব্রেট করতে। তো দেখো রাতে ওই দিন তো মানে কেক কাটে না, কারণ কেকে ডিম ফিম দেওয়া থাকে। তো আমি বাচ্চাকে বার্থডেতে নিরামিষই দিই, ঠিক আছে? পরের দিন আমরা আমিষ বাচ্চাকে দিই, এটা আমি করি আর কি। তো যাই হোক, এটা পরের দিন রাত্রিবেলা এসে গেছি রেস্টুরেন্টে, ওর কেক কাটবে আর এখানে রেস্টুরেন্টেই ডিনারটা করে বাড়ি যাব। তো দেখো এই যে এখানে একটু রিলস বানাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো দেখলে তো রেস্টুরেন্টটা কত সুন্দর। আর এখানে নেপালের রেস্টুরেন্টগুলো না খুব সুন্দর হয়। আর এখানে দেখো আমার ছেলে কেক কাটছে, এটা হচ্ছে কেক কাটার টাইমটায়। তো এখানে আগেও যে রেস্টুরেন্ট তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম আমার অ্যানিভার্সারিতে, খুব সুন্দর ছিল। আর এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর। তো এই যে দেখো এখানে কেক খাওয়াই হচ্ছে একটু। তো যাই হোক বন্ধুরা, খুব 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 এনজয় করেছিলাম। আর তোমরা দেখো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানেই দেখো, তারপর এসে গেছে আমাদের ডিনার। চলো, খাওয়া দাওয়া অলরেডি করছি, অর্ধেক পিৎজা খিদের চোতে মানে শেষ করেই দিয়েছি, অর্ধেক রয়েছে। আর এই তো সমস্ত খাবার দাবার খেতে হবে, খাবো। তো চলো ডিনারটা করে নিই।
তো ফ্রেন্ডস বাড়ি এসে গেছি, আর ওখানে আর কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা এখনও দেখো মেকআপও তুলিনি, মেকআপ ফেকআপ তুলতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।